শুধুই নয় টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। ছবিটা দেখুন, পরম যত্নে নেল পলিশ লাগাচ্ছেন রুক্মিণী, প্রতিটা আঙুল রাঙিয়ে দিচ্ছেন আলাদা আলাদা রঙে, কিন্তু হাতটি কার? না, কোনো বান্ধবী বা কোনো মেয়ের না, এ হাত দেবের। হ্যাঁ, নতুন ছবি শুটিং এর ফাঁকে এমনই এক মিষ্টি মুহূর্ত তৈরি হলো। দেব লিখলেন, কালার্স অফ জয়, ম্যাডামের ম্যানিকিওরকে না করতে পারলাম না। ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। সিনেমার পর্দায় কত কি ঘটে, আর পর্দার আড়ালে ক্যামেরার ফ্রেমের বাইরে আরো কত কত কি ঘটে যায়, কত কত মিষ্টি মুহূর্ত তৈরি হয়, তার কতটুকুই বা জানেন সাধারণ দর্শক? প্রিয় তারকাদের সেই সব অজানা গল্প যখন সামনে এসে পড়ে, তখন ভক্তদের আর পায় কে? তেমনই এক মিষ্টি মুহূর্ত তৈরি হলো দেব রুক্মিণীর নতুন সিনেমার শুটিং এ। এই রঙিন মুহূর্তগুলোই তো কাজে বাড়তি রং যোগ করে, যা ফুটে ওঠে পর্দায়। ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।